Rahim. Assalamu alaikum. I'm Asim Boshirodin, lecturer in English, Sabar Government College. Hi, my dear learners. Welcome back. Thanks for clicking. I think you're fit and fine. Let's start. We have finished reading the passes, Bangor Town in East London. Now we will solve the questions answer from the passage with the text. And Bangatown in East London belongs to lesson two of Unit Nine. You are watching the title here, Bangatown in East London. Okay, my dear learners, you're watching some questions here. And I think that you will find these questions from 114 pages. The first question Why do most British Bangladeshis live? Or third, অধিকাংশ যে ব্রিটিশ বাঙালি তারা কোথায় বাস করে এরকম যে মোস্ট ব্রিটিশ বাংলাদেশ লন্ডন স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বারুস অধিকাংশ বাংলাদেশি যারা আছে তারা লন্ডনে বাস করে থাকে বিশেষ করে পূর্ব লন্ডনের পৌরসভাগুলোতে অথবা যে ইউনিয়ন আছে সেগুলোতে অথবা আমরা বলতে পারি নগরগুলোতে যেমন বারো মানে হচ্ছে আমরা পড়েছিলাম ইউনিয়ন নগর অথবা পৌরসভা এই জাতীয় এরপর যেটা বলেছে বি নাম্বারে হাউ এন্ড হোয়াইট আচ্ছা এখানে যেটা বলেছে হাউ আরেকটা কি বলেছে হোয়াই কিভাবে এবং কেন দুটি প্রশ্ন কিন্তু এখানে পড়েছে ডিট ব্রিকল্যান্ড গেইন নট এই ব্রিকল্যান্ড যেটা আছে সেটা কুখ্যাতি অর্জন করেছিল তাহলে আমরা আগে যেটা লেখা দরকার সেটা হচ্ছে যে হাউ কিভাবে তাই না পারে এরকম যে ব্রিকল্যান্ড এই যে ব্যাপারটা পেলাম যে এই ব্রিকল্যান্ড যেটা ছিল অর্থাৎ মনিকা আলীর যে সবচেয়ে বেশি বিকৃত যে নভেলটি যে উপন্যাসটি সেটা থেকে কিন্তু আমরা এই নামটি পাই এবং পরবর্তী যেটা বলছে হোয়াই কেন যদি বলে সেটার কারণটা যদি ব্যাখ্যা করি তাহলে হবে নভেল সো আমরা বলতে পারি ব্যাপারটা এরকম যে মনিকা আলি সর্বাধিক যে বিকৃত উপন্যাস ব্রিকল্যান্ড হতে ব্রিকল্যান্ড বিশেষ পরিচিতি অর্থাৎ কুখ্যাতি সম্পর্কে বলেছে নটোরিটি কেমন সেই নটোরিটি বা কুখ্যাতি লাভ করেছিল ব্রিকলেন বিশেষ পরিচিতি অর্থাৎ এই কুখ্যাতি লাভ করেছিল কারণ মনিকা আলী তার উপন্যাসে ব্রিকলেনের একটি জীবন্ত ও বাস্তবসম্মত বর্ণনা দিয়েছিলেন ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পরবর্তী যে যেটা বলেছে প্রশ্ন কি বলেছে সি নাম্বার হোয়াট ইজ দা নেম অফ মনিকা আলী নভেল অ্যান্ড এখানে দেখো যে ফিল্ম ফিল্মের কথা বলেছে এবং মনিকা আলীর যে নভেল সেটার কথা বলছে এবং দুটির নাম কিন্তু একই তার মানে মনিকা আলীর যে নভেলটি এবং যে ফিল্মটা যেটা নির্মিত হয়েছিল আর একটি নামের উপরে সেই নামটি কি এখানে জিজ্ঞেস করেছে তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে আমরা বলতে পারি যে এরকম যে মনিকা আলীর উপন্যাস অর্থাৎ নভেলটি এবং এর উপর ভিত্তি করে যে তৈরি চলচ্চিত্র যে নাম সেটা হচ্ছে কি ব্রিকলেন তাহলে যদি আমরা অ্যান্সারটা লিখতে যাই তাহলে কি হবে দ্য নেম অফ মনিকা আলী দ্য নেম অফ মনিকা আলিস নভেল অ্যান্ড দ্য ফিল্ম মেড বেসড অন ইট ইজ ব্রিকলেন নেক্সট যেটা বলেছে হোয়াট আর সাম সাইন্স এন্ড সিম্বলস অফ বাংলাদেশ ছবি ফাউন্ড আচ্ছা ও প্রতীক দেখা যায় কেমন তো এখানে আমরা যদি বলি বা ব্যাপারটা আমরা কিন্তু অনেক রকম আহ আমরা প্রতীক গুলো পেয়েছিলাম বা যেমন কিরকম ছিল যে বিভিন্ন যে রাস্তার পাশে যে বাংলা লেখা ফলক গুলো হ্যাঁ বাংলা এবং ইংলিশে লেখা তারপর সবুজ ও লাল রঙের ল্যাম্প পোস্ট দেখেছি আর অনেক কিছুই কিন্তু কি দেখা গেছে যেমন সিলেটের বিমান ভ্রমণের যে বিজ্ঞাপন সোনালী ব্যাংকের নাম ফলক তারপর বাংলাদেশের যে খাদ্যগুলো গুলো সেগুলোর কিন্তু যে বিজ্ঞাপন ছিল বাংলাদেশের যে পোশাক বা সেই পোশাক সম্পর্কে সুতরাং আমরা বলতে পারি যে এরকম যে ইন ব্রিকল্যান্ড এরিয়া সাম সাইন্স এন্ড সিম্বলস অফ বাংলাদেশ আর ফাউন্ড Such as street signs in Bengali, green and red lampposts, advertisement of flight from London to Silet, sign of Shunali Bank, advertisement of Bangladeshi food, people wearing Bangladeshi dresses, etc. Okay, next question. How did the area come to be known as? বাংলা টাউন তাহলে এখানে যেটা বলতে যাচ্ছে এই যে যে নামটি সেটা কিভাবে মানে পরিচিত হয়েছিল বলতে যে কিভাবে এলাকাটি হিসেবে পরিচিতি পেয়েছিল তাহলে এটার অ্যান্সারটা যদি আমরা বলি তাহলে কি হতে পারে যে এরকম ছিল যে এলাকাটি লকডাউন হিসেবে পরিচিতি পেয়েছিল কেমন বাংলা টাউন হিসেবে এলাকাটিকে যদি বাংলা টাউন বলেছে বাংলা টাউন হিসেবে পরিচিতি পেয়েছিল একটি সফল আহ্বানের মাধ্যমে কেমন যে বাইডের মাধ্যমে আমরা দেখেছিলাম যা ব্রিটিশ বাংলাদেশী নেতৃবিন্দের নেতৃত্বে টাওয়ার হেমলেক্স মানে যেটা একটি মানে 12 সেটিচার কথা বলা হচ্ছে সেই মানে যে পরিষদ মণ্ডলী যারা আছে তাদের মধ্য দিয়ে করা হয়েছিল তো আমরা যেটা কি বলি তার কি দ্বারা আছে দা এরিয়া কাম টু বি नोन অ্যাজ বাংলা টাউন থ্রু A successful bite led by British Bangladeshi leaders via the Tower Hamlets Council. Okay, there's last question here. That is, if what are some of the landmarks that reflect the pride of British Bangladeshis about their identity as Bangladeshis? So it are, যেটা বলতে যাচ্ছে যে আসলে এখানে যে চিহ্নগুলো আমরা দেখতে পেয়েছি বা যে স্থাপনাগুলো আছে আসলে সেটার কথা বলছে মানে ব্যাপারটা কি বলছে যে কোন মানে চিহ্নহিত যে স্থাপনাগুলো যেগুলো ছিল ব্রিটিশ বাংলাদেশীদের বাংলাদেশী হিসেবে তাদের পরিচয়ের গর্বকে প্রতিফলিত করে তাহলে ব্যাপারটা ভেঙে বললে মনে তোমাদের ভালো হবে প্রশ্নটা হোয়াট আর সাম অফ দ্য ল্যান্ডমার্কস বলছে যে এখানে কিছু কি বলেছে যে স্থাপনাগুলোর কথা দ্যাট যেগুলো কিউএস রিফ্লেক্ট প্রতিফলিত করে কি প্রতিফলিত করে দ্য প্রাইড অফ ব্রিটিশ বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশিদের যে গর্ব সে গর্বকে অ্যাবাউট দেয়ার আইডেন্টি অ্যাজ বাংলাদেশি ঠিক বাংলাদেশের পরিচিতি বা বাংলাদেশি হিসেবে পরিচিতি দেওয়ার ক্ষেত্রে তাহলে আমরা যদি এটাকে অ্যান্সার লিখি এরকম হতে পারে যে কয়েকটি চিহ্নিত স্থাপনাগুলো গুলো আমরা আগে পড়েছিলাম কেমন যে যেগুলো কি কি ছিল যারা ব্রিটিশ বাংলাদেশিদের আসলে এই বাংলাদেশি হিসেবে তাদের পরিচয়ের গর্বকে এই প্রতিনিধি আহ সেগুলো হলো তিনটা জিনিস আমরা দেখেছিলাম যেমন আলতা বালিক পার্ক দ্বিতীয় ওটা দেখেছিলাম কবিনোজল সাংস্কৃতিক কেন্দ্র এবং আরেকটি যেটা দেখেছিলাম শহীদ মিনার স্মৃতি সৌধ সো আমরা आंसरটা বলতে পারি যেভাবে যে সাম অফ দা ল্যান্ডমার্কস দ্যাট রিফ্লেক্ট দা প্রাইড অফ ব্রিটিশ বাংলাদেশিজ এবাউট देयर আইডেন্টিটি অ্যাজ বাংলাদেশিস আর আফতাবালি পার্ক দা কবিনোজল কালচারাল সেন্টার এন্ড দা শহীদ মিনার মরুমেন্ট ও শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পেজে আমরা চলে এসেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রু এবং ফলস এর কথা বলা হয়েছে কি বলেছে এখানে যে বিবৃতি গুলো আছে লেখাগুলো আছে তো কোনটি মিথ্যা আর কোনটি সত্য বলে মনে হয় এরপরে কি বলছে ঠিক টি এফ আফটার ইচ স্টেটমেন্ট টু রেজিস্টার ইয়োর রেসপন্স তার মানে যেটা বলছে প্রতিটি যে বিবৃতি গুলো যেগুলো আছে সে বিবৃতির পরে যদি সত্য হয় টি লেখার জন্য অথবা কি আবার মিথ্যা হলে সেটাকে এফ লেখার জন্য এবং টিক দিয়ে বলছে তোমার উত্তর গুলো নির্দেশ করতে আচ্ছা এখানে শুধুমাত্র প্রু ফলস এর কথাই মূলত বলা হয়েছে এখানে কিন্তু কারেক্ট স্টেটমেন্টের কথা কিন্তু এভাবে বলা হয়নি হোয়াট আমরা চেষ্টা করব সবভাবেই এখানে এ নাম্বারে যেটা বলেছে মোস্ট বাংলাদেশিস ইন ব্রিটেন লিভ আউটসাইড লন্ডন তার কি দাঁড়াচ্ছে বলছে যে এখানে অধিকাংশ ব্রিটিশ বাংলাদেশী তারা কি করে লন্ডনের বাহিরে বাস করে আসলে কি তাই অবশ্যই না অ্যান্সারটা হবে কি মোস্ট বাংলাদেশি লিভ ইন লন্ডন তাই না ব্যাপারটা হচ্ছে তার কারণ কি অধিকাংশ বাংলাদেশী কিন্তু লন্ডনে তারা বাস করে থাকে যেটা আমরা প্যাস থেকে পেয়েছিলাম বি নাম্বারে যেটা বলছে এভরি হায়ার ইন ব্রিকলেন ওয়ান সিজ এভিডেন্স অফ দ্য রাইট

হ্যাঁ ব্যাপারটা আসলে এরকম ব্রিকলেনের বলতে পারি এরকম যে ব্রিকলেনের সর্বত্র যে কেউ যদি সে এলাকায় বসবাসরত পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেট থেকে আগত বাংলাদেশিদের সর্বোচ্চ হারের প্রমাণ কিন্তু সেখানে দেখতে পাওয়া যায় ট্রু কেমন এখানে বলার কিছু নাই আসলে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে মানে উচ্চ হারে যারা সিলেট থেকে আগত লোকজন তাদেরকেই বেশি দেখতে পাওয়া যায় এবং সেটা চোখে পড়ার মতো সি নাম্বারে যেটা বলছে বাংলাদেশ ইন বাংলাদেশ ইজ ইন ব্রিকল্যান্ড বাংলাদেশের যারা যারা আছে তাদের হচ্ছে কি বলেছে লেখ কনফিডেন্স তার মানে কি তাদের যে আত্মবিশ্বাসের অভাব সেটাও রয়ে গেছে ইন দেয়ার ফিউচার মানে ভবিষ্যৎ নিয়ে আসলে ব্যাপারটা কি এরকম না ব্যাপারটা হচ্ছে কি আমরা জানি যে দেখলাম যে তাদের সেখানে রাজনৈতিক ভাবে তাদের কিন্তু একটা ভালো অবস্থা বিরাজ করছে কেমন যেটা পজিটিভলি সুতরাং আমরা বলতে পারি যে আসলে এখানে লেখ বলবো আমরা বলবো সাফিসিয়েন্সি তার বাংলাদেশ ইস ইন প্রিক্ল্যান্ড সাফিসিয়েন্সি কনফিডেন্স ইন দেয়ার ফিউচার কেমন আচ্ছা এরপরে যেটা বলছে নাম্বার ডি তে যেটা বলা হয়েছে দেয়ার ওয়াজ নো বিজনেস মোটিভ ইন দ্য ড্রাইভ টু মেক দ্য প্রিক্ল্যান্ড এরিয়া তো কি বলছে এই ব্রিকল্যান্ড বাংলা টাউন হিসেবে পরিচিত করার আর ব্যাপারটা কি ছিল তাদের কোনো প্রকার ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না আসলে কি তাই না তাদের কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য ছিল এটা কিন্তু আমার প্যান্স থেকে পেয়েছি

প্রেজেন্স তারা কি করে তাদের চেষ্টা করে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কি করেছে তাদের উপস্থিতিটা সেখানে দেখাতে পেরেছে ইন ব্রিটেন থ্রো দা হার্ড ওয়ার্ক তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহলে এক কথা বলতে পারি কঠোর পরিশ্রমের দ্বারা বাংলাদেশিরা ব্রিটেনে তাদের উপস্থিতি উপলব্ধি করাতে পেরেছে হ্যাঁ আসলে ঠিক তাই এটাও কি দ্যাট ইজ ট্রু আচ্ছা ওয়েল তার কারণ তাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু কি তারা আজকে এই পর্যায়ে এসেছে

মানে এখানে যেটা বলতে যাচ্ছে অনুমানে ভিত্তি অর্থাৎ তা থেকে তুমি শব্দগুলোর কি কি অর্থ অনুমান করতে পেরেছ সেগুলো লিখো তাহলে এখন এই যে বলেছে শব্দটা খেয়াল করো ফার্স্টে বলেছে যেটা অরিজিন অরিজিনের যে গেস মিনিং আমরা বলতে পারি বাংলায় কি হতে পারে উৎস অথবা কি বলতে পারি আমরা উৎপত্তি ঠিক আছে ভালো একটা শব্দ হতে পারে সেটা হতে পারে কিরকম যে স্টার্টিং পয়েন্ট কেমন বা বিগিনিং পয়েন্ট বা প্রেজেন্ট টেন্স বলা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় কি স্টার্টিং পয়েন্ট মানে উৎস বা উৎপত্তি বি নাম্বারে যেটা বলা হয়েছে বারো বারো মানে এর আগে আমরা বলেছি নগর পৌরসভা বা ইউনিয়ন এরকম তো এটা হচ্ছে গিয়ে গেস কথা বলছে এখানে গেস মিনিং গুলো বাইদে আমরা যদি এটা সিনোনিমটা বলি তার কি হচ্ছে ইংরেজিতে সেটা হচ্ছে যে টাউন অর থার্ডস অফ এ টাউন সেন্ডিং ওয়ান অর মোর বলতে পারি আমরা ঠিক আছে কেমন যে মোর মেম্বার্স টু পার্লামেন্ট তো কি দাঁড়াচ্ছে আবারও বলছি যে টাউন অর থার্ডস অফ এ টাউন সেন্ডিং ওয়ান

তারপর ডি বলছে নটোরিটি এই শব্দটা এখানে আমরা পেয়েছিলাম মনিকা যে বিখ্যাত নভেল কেমন বিকলেন নামে সেখান থেকে যেটা কি বলেছিল এখানে আমরা বলেছিল আমরা এক কথা কুখ্যাতি বা আমরা বলতে পারি একরকম বিশেষ পরিচিতি কি হিসাবে কুকর্মের জন্য অথবা কি কুখ্যাতি বা অর্থাৎ অখ্যাতি যেটা পেয়েছিল কেমন তার লেখার যে নভেলটি তো বাই ওয়ে আমরা এখানে নটোরিটি শব্দটি বলেছে আমরা বলবো যে এখানে কুখ্যাত আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে কি আছে টু বি নোন ফর ব্যাড ডিডস কেমন খারাপ কাজের জন্য পরিচিত আচ্ছা এরপর যেটা বলছে ই নাম্বার কিউস কিউস মানে কি আমরা শব্দ পেয়েছি হতে পারে আমরা যদি গেস বলি শব্দগুলো বিভিন্ন হতে পারে যেমন ইঙ্গিত হতে পারে বা কি নির্দেশ করা হতে পারে নির্দেশ কেমন আর যদি আমরা ইংরেজিতে বলি তো ইংরেজিতে হচ্ছে কিভাবে যে হিন্ট অ্যাবাউট হাউ টু বিহাফ অর হোয়াট টু ডু ওকে অল আমরা এরপরে নেক্সট আসি এফ নাম্বার টিউনিক্স ইউনিক্স মানে কি আমরা বলেছিলাম পাঞ্জাবি জব্বা হতে পারে আসলে এমন জামা যেটা তার থেকে শুরু করে বা কাঁধের উপর থেকে শুরু করে পা পর্যন্ত ঢাকা থাকে তো ব্যাপারটা হচ্ছে যে এক ধরনের ढीला ধরনের একটা জামা তো এটা বলা বলতে পারে আমরা পাঞ্জাবি বা জব্বা গেস অনুযায়ী ওল আমরা এটা যেটা বলতে পারি এ লুজ ফিলস অফ ক্লোথিং কভারিং দা বাডি ডাউন টু দা নীস মানে উপর থেকে শুরু করে নিস পর্যন্ত মানে হাটু নিস পর্যন্ত কিন্তু এটা কি থাকবে ঢাকা থাকে নাম্বার জি যেটা বলেছে বাইট বাইট মানে কি করা আহ্বান করা ডাকা কল কেমন তো আমরা বলতে পারি এখানে যে আসলে অনুমানের ক্ষেত্রে যে বললাম আহ্বান তো এটা কি ধরনের হতে পারে ইংরেজিতে মেক অ্যান অফার অফ মানি দেখো আমরা যেটা পড়ছি এটা কিন্তু পেজ নাম্বার হান্ড্রেড অ্যান্ড থার্টিন কেমন একশো তেরো পৃষ্ঠাতে কিন্তু আমরা এটা পেয়েছি এটা কিন্তু পড়ছি কেমন ওয়েল এরপরে যেটা বলেছে ডিস্টিংক্ট তো ডিস্টিংক্ট মানে কি স্বতন্ত্র আমরা যদি এইটা অনুমানের ভিত্তিতে বলি স্বতন্ত্র এটা তাহলে ইংরেজিটা কি হতে পারে ক্লিয়ারলি আন্ডারস্টুড অর মার্ড কেমন ক্লিয়ারলি আন্ডারস্টুড অর মার্ড নাম্বার আই তে যেটা বলা হয়েছে ল্যান্ডমার্কস ঠিক আছে কি বলা হয়েছে তার মানে যে চিহ্নিত কোন বস্তু বা বিষয় তার মানে যে চিহ্নিত বা কোন বস্তু অথবা কি হতে পারে সেটা বিষয় সম্পর্কে হতে পারে ল্যান্ডমার্কস আচ্ছা তার আমরা যদি এটাকে আমরা যদি বলি ইংরেজিতে তাহলে ওয়ার্ডটা কি হতে পারে ইভেন্ট অর চেঞ্জ দ্যাট মার্কস

লেসন ওয়ানে ছিল আর হোয়াট ইস ডায়াস পড়া দেখো হোয়াট ইস ডায়াস পড়া যে এখানে যেটা টাইটেলটা বলা হয়েছে কেমন ইউ আর ওয়াচিং দ্য টাইটেল তো আমরা দেখো এখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন করবো তোমাদের টেক্সট বই থেকে দেখো তোমাদের এই টেক্সট বইতে যেটা বলা হয়েছে প্রশ্নগুলোতে আর এটা আছে তোমাদের পেজ নাম্বার একশো দশ একশো দশ নাম্বার পৃষ্ঠায় তোমরা এই প্রশ্নগুলো পাবে যে এই পেজটা আমরা পড়েছিলাম আগে আজকে আমরা সেই কোয়েশ্চন গুলো দেখবো এবং অ্যান্সার করার চেষ্টা করব কি বলা হয়েছে আর যে সব মানে সকল প্রকার অভিবাসন বা মানে অথবা কি আমরা যেটা জানি দেশান্তরিত হওয়া সবগুলো কি ইচ্ছাকৃত ভাবে হয়েছে তাহলে আমরা জানি যে না এখানে দুই ভাবে হয়েছে একটা হচ্ছে কি যে তারা কেউ ইচ্ছাকৃত ভাবে চলে গেছে আরেকটা হয়েছে তারা জোরপূর্বক তারা বাধ্য হয়েছিল সেখান থেকে অন্যত্র যেতে তাহলে আমরা বলতে পারি যে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে নো এক কথা এরপরে বাকিটা এর সাথে আমরা যোগ করব কমা দিয়ে যে অল ডায়াসপোরাস আর নট ভলান্টারি সব ডায়াসপোরা কিন্তু ভলান্টারি নয় আচ্ছা আমরা কিন্তু এরপর লিখতে পারতাম যে জোর করে বা কি তারা আবার বাধ্য হয়ে যায় কিন্তু আমরা এই অ্যান্সারটা আমরা এখানে দিব না তার কারণ দেখো পরবর্তীতে কিন্তু এই জোরপূর্বক সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়েছে আচ্ছা

to attract callers দেখো এখানে কি বলা হয়েছে যে কখন থেকে কেমন when has the study of diasporas এই যে অভিবাসন বা দেশান্তর সম্পর্কে যে গবেষণা সেটা কখন থেকে কি হয়েছে started to attract scholars যারা গবেষক আছে তাদেরকে আকর্ষণ করা শুরু করেছিল তাহলে এক কথায় বলতে পারি কখন থেকে দেশান্তরের উপর বা অভিবাসনের উপর গবেষণা যেটা সে গবেষণা বিশেষজ্ঞদেরকে আকর্ষণ করতে শুরু করেছিল

সেই বড় বড় দেশান্তর গুলোর কথা বা অভিবাসনের কথাগুলো জানতে চেয়েছে আমরা দেখেছিলাম যে জিউস পিপল কেমন তাদের কথা কিন্তু বলা হয়েছিল আর এটাকে আনি আছে এটা কিন্তু অনেক বড় বা ম্যাসিভ ডায়াস কিন্তু আমরা পড়েছিলাম যদিও এরপর আরো কিছু পড়েছিলাম প্যালেস্টাইনের কথা আফ্রিকান পিপলদের কথা কেমন তো এখানে যে বড় বড় ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে আমরা বলতে পারি দ্য স্টাডি অফ ডায়াস্পরাস হ্যাজ স্টার্টেড যেটা তো আমরা পড়লাম যে স্কলারস আচ্ছা ওয়েল আছে তার মধ্যে ইহুদি জাতির দেশান্তর এবং আর্যদের যে স্থানান্তর তারা আর্যরা আমরা দেখেছিলাম যে ইহুদি জাতিরা তারা কি মানে তারা মানে অন্যত্র চলে গিয়েছিল এবং মানে আর্যদের কথা বলেছেন ইহুদিরা কি হয়েছিল তারা জোরপূর্বক তারা দেশান্তরিত হয়েছিল আর যোদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না তারা কি জোরপূর্বক হয়েছিল নাকি জোরপূর্বক তারা হয়নি ইচ্ছাকৃত ভাবে গিয়েছিল ওকে বল আমরা নাম্বার ই তে আসছি যেটা বলেছে হোয়াট হ্যাজ গ্লোবালাইজেশন টু ডু উইথ ডায়াসপোরা এক কথা যদি বলি বিশ্বায়নের কারণ আমরা জানি যে গ্লোবালাইজেশন মানে কি বিশ্বায়ন কেমন বিশ্বায়নের সাথে দেশান্তরের সম্পর্ক কি কেমন অর্থাৎ তাদের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা কথা বলা হচ্ছে আমরা জানি যে গ্লোবালাইজেশন বিশ্বায়ন আমার পৃথিবী ছোট হয়ে আসছে এখন মানুষ চাইলে অনেক তথ্য পেতে পারে চাইলে এক দেশ থেকে আরেক দেশে খুব দ্রুত কি এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে খবর নিতে পারে তো আমরা বলতে পারি যে অ্যান্সারটা এরকম দেশান্তরের প্রধান কারণ হলো কি তাহলে বিশ্বায়ন বিশ্বায়নের প্রভাবে একটি দেশ তার ভৌগোলিক সীমা ছাড়িয়ে যখন বা এখন আমরা বলতে পারি যে পৃথিবী সব দেশের দিকে কি সম্প্রসারিত হয়েছে ফলে মানুষ সহজেই অন্য দেশে বসতি স্থাপনের জন্য The globalization is the chief reason of diaspora. As an effect of globalization, now a country transcending its geographical border extends to all parts of the world. As a result, people can easily leave the country to settle in other countries or other parts of the world. আমরা এভাবে বলতে পার তো ঠিক আছে তোমরা করে পড়ে নেওয়ার চেষ্টা করবে আমরা পরের পেজে চলে আসছি আর দেখো পরের পেজে যেটা বলা হয়েছে এখানে কিছু কোশ্চেন কিন্তু একশো এগারো নাম্বার পৃষ্ঠায় তোমরা সবাই আশা করছি যে বইয়ের সাথে আছো এমন একশো তোমার টেক্সটে একশো এগারো নম্বর পৃষ্ঠায় কোশ্চেন গুলো তোমার পাবে কি বলা হয়েছে এখানে কোশ্চেনটা তো খেয়াল করবে যেটা বলা হয়েছে

যে ব্যক্তি নতুন জায়গায় বসতি স্থাপন করেছে মানে ডায়াসপরা করেছে তার জন্য প্রভাবিত শব্দের মানে নাউন রূপটা কি তার মানে এক দেশ থেকে যদি অন্য দেশে বা এক স্থান থেকে যদি কোনো ব্যক্তি অন্যত্র সে বসতি স্থাপন করে মানে সেটেল আশ্রয় গ্রহণ করে বা স্থায়ীভাবে সেখানে বসবাস বসবাস করে তার সেটাকে আমরা সবাই জানি সেটাকে কি বলে ডায়াসপরা কি বলে সেটা আমরা ডায়াসপরা বলব অথবা বলবো ইমিগ্র্যান্ট বলা যেতে পারে যেহেতু আমরা ডায়াসপার সংক্রান্ত পড়ছি তাই আমরা কি লিখব পড়ব এখানে বলবো ডায়াসপরা বল

যে এখানে দেখো একটা বিকল্প রূপের কথা বলে সাবস্টিটিউট মানে কিমন কিসের কোন শব্দটির মানে এই অলধ মানে এটা যে শব্দ এই শব্দটির মানে বিকল্প হিসেবে কি বসানো যেতে পারে যদি বলি তার ব্যাপারটা বোঝাচ্ছে যে এরকম যে আমাদের যে টেক্সট যেটা আছে পাঠ্যাংশর কথা সেটা অষ্টম লাইনে ব্যবহৃত যে অলধ শব্দটি আছে কেমন যেটা অর্থ আমরা জানি যদিও অথবা কি আমরা সত্যও বলতে পারি আসলে যদিও ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্যও আমরা এখানে যদিও বলতে পারি এটাই बेटर হয় সত্যও বলতে পারি আচ্ছা এটা বিকল্প রূপ বলেছে তার মানে অল্টারনেটিভ ব্যবহার করতে পারো এমন কোন শব্দ কি তুমি মনে করতে পারো তাহলে অ্যানসারটা কি হতে পারে হ্যাঁ আমরা দো দেখো অলদো আর একটা শব্দ যেটা বলতে পারি যে সিনোনিম সেটা হচ্ছে কি যদিও সেটা হচ্ছে দো আর আরো ভালো হয় কি যেমন ইভেন ইফ ইভেন ইফ মানে কি যদিও আর হতে পারে হোয়াইল সেটা অর্থ কি যখন

আমরা যেটা যে সেটা কি হতে পারে ফর্মটা যেটা বলি অ্যাট্রাক্ট সেটা কি হবে কি আকর্ষণ করা এক ধরনের ফর্ম বলেছে প্রেজেন্ট টু বিভার প্লাস এক্সটেনশন তো টু বিভার প্লাস কি হচ্ছে মূল ভাবের সাথে আইনজি সেখানে জাস্ট মূল ভাবটা বসিয়েছি সেটা কি আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি ইনশাল্লাহ তো দেখো লাস্ট পেজে আমরা এসেছি তো এখানে এই দেখো একটা ছক কিন্তু এখানে আছে যেটা আছে তোমাদের একশো দশ নাম্বার পৃষ্ঠা তোমাদের টেক্সটে তো আশা করছি সবাই আছো এখানে এর প্রশ্নের সাথে সবাই খেয়াল করুক যে এখানে যেটা বলেছে যে কেস দ্য মিনিং অফ দা ওয়ার্ড ইন কলাম এ ফ্রম দ্য কনটেক্স অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি বল সো কি বলছে অর্থাৎ যে টেক্সটটা বলেছে সেই টেক্সট প্রসঙ্গ থেকে এ সারিতে দেওয়া যে শব্দগুলো আছে সেই শব্দ অর্থগুলো অনুমান করতে বলেছে এবং কি বলেছে বি দেওয়া সাথে সাথে তা বলেছে তার মানে কোনটার কোনটা একটু মিলে একটা কাছাকাছি যায় সেটা খুঁজে খুঁজে বের করে সেটার সাথে কি মিলাতে হবে তো দেখো প্রথমে যেটা বলেছে এ নাম্বারে যেটা আছে সেটা কি খেয়াল করো আহ স্যাটেল কেমন আমরা আগে অর্থগুলো একটু দেখি স্যাটেল মানে হচ্ছে কি বসতি স্থাপন করেছিল দেখো কমিউনিটি বলেছে কমিউনিটি মানে কি সম্প্রদায় আচ্ছা এরপর খেয়াল করেন নট ওয়ার্দি বলেছে যেটা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ অথবা কি উল্লেখযোগ্য আমরা বলতে পারি রেভেজেস রেভেজেস মানে কি ধ্বংসাত্মক রূপ বা ধ্বংসাত্মক যে কাজ ফেনোমেনন মানে কি বিস্ময়কর ঘটনা বা বিস্ময়কর কোন বিষয় এক কথায় বিষয় হতে পারে আচ্ছা তো এরপরে যেটা বলা হয়েছে খেয়াল করুন অকারেন্স অকারেন্স মানে কি ঘটনা সিগনিফিকেন্ট মানে কি তাৎপর্যপূর্ণ এবার খেয়াল করে বলেছে যে মুভ টু মুভ টু মানে কি স্থান বদল করেছিল হ্যাঁ কেমন মুভ যেহেতু বলেছে পাস্ট ফর্মে আছে তার স্থান বদল করেছিল আমরা এটা বললেই ভালো হয় এরপরে যেটা বলেছি খেয়াল করো যে নেগেটিভ ইফেক্টস তো এই যে নেগেটিভ ইফেক্টস যেটা সেটা হচ্ছে অর্থ কি নেতিবাচক যে প্রভাব সেটা কথা বলা হচ্ছে আর বাকি থাকছে একটা সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে যে গ্রুপ অফ পিপল মানে একদল লোক তাহলে এখন আসো আমরা যে মিলাই যে কোনটা সাথে কোনটা কাঁচা কাছে যায় খেয়াল করো স্যাটেল স্যাটেল মানে যেটা জানি আমরা বুঝি বসতি স্থাপন করেছিল বসতি স্থাপন করেছিল এটার সাথে আমরা মানুষ কোথাও গেলে তিন সেটা হচ্ছে কি আর হবে কি বি নাম্বারে যেটা বলছে খেয়াল করো কমিউনিটি কমিউনিটি যেটা কথা বলা হচ্ছে সম্প্রদায় গ্রুপ অফ পিপল মানে একদল লোক মানে অর্থাৎ গোষ্ঠী বা কোনো দলকে কিন্তু আমরা এখানে বলবো মানে কমিউনিটি সম্প্রদায় আর এখানে বলছে কি একদল লোকের কথা ওকে ওয়েল তার কি বুঝলাম যে বি নাম্বারে যেটা বলছে যে কমিউনিটি জায়গায় হবে কি গ্রুপ অফ পিপল সি নাম্বারে নট ওয়ার্দি নদি মানে কি গুরুত্বপূর্ণ অথবা আমরা বলতে পারি উল্লেখযোগ্য তো গুরুত্বপূর্ণ সাথে যদি আমরা বলি তো সেটা হচ্ছে সিগনিফিকেন্ট কেমন তাৎপর্যপূর্ণ কেমন সির সাথে কিন্তু ঠু থাকছে এটা খুব সহজ কেমন আমরা কি বলছি এখানে সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ আর কি এখানে বলছে তাৎপর্যপূর্ণ অল ডি নম্বরে যেটা বলা হয়েছে দেখো এটার সাথে মিলবে কোনটা বলেছে তাহলে ওই পেকি এখানে দেখো রাভেজেস বলেছে ধ্বংসাত্মক রূপ বা ধ্বংসাত্মক কাজ সেটা সাথে আমরা কি বলি নেগেটিভ ইফেক্টস মানে নেতিবাচক যে প্রভাব সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে রাভেজেস আর আমরা কি বলব এখানে নেগেটিভ ইফেক্টস মানে নেতিবাচক প্রভাব ই নম্বরে যেটা বলা হয়েছে ফেনোমেনন ফেনোমেনন মানে কি বিষয়কর ঘটনা বা বিষয় যেমন তো এটার সাথে যদি আমরা মিলাই সবচেয়ে ভালো হয় কি অকারেন্স মানে কি ঘটনা অর্থাৎ এই যে দেখো ফেনোমেনন মানেও কি ঘটনা বিস্ময়কর ঘটনা আবার অকারেন্স মানেও কি ঘটনা সুতরাং আমরা এটার সাথে মানে মিলাবো অকারেন্স তার ইর সাথে যাবে আই আর সেটা হচ্ছে ফেনোমেনন আর এখানে হবে অকারেন্স তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই থাকবে দা এন্ড ওকে আই হোপ টু সি ইউ সুন ইন ক্লাস ইনশাআল্লাহ স্টে সেফ আসসালামু আলাইকুম